ফ্রেন্ডস আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত প্রাথমিক শিক্ষা পর্ষদের দু হাজার কুড়ি সালে প্রবর্তিত পঞ্চম শ্রেণীর ইংরেজি সিলেবাসের সাপোর্ট মেটেরিয়াল হিসেবে যে উইংস বইটি দিয়েছে আমি সেই বইটির অ্যাক্টিভিটিসগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করছি ইতিমধ্যে আমি রিভিশন লেসন লেসন এক থেকে চার দিয়ে সমস্ত সমাধান করে দিয়েছি লেসন ফাইভেরও এক থেকে অ্যাক্টিভিটি চোদ্দ তেরো করে দেওয়া হয়েছে আজকে আমি সমাধান করার চেষ্টা করছি তো কথা না বাড়িয়ে শুরু করা যাক লেসন ফাইভিটি চোদ্দ মেক সেন্টেন্স ইন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ইউজিং দ্য ভার্ভস ওয়ান ইজ ডান অর্থাৎ এই যে ভাবগুলো দেওয়া আছে এই ভাবগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা করে বাক্য গঠন করতে হবে যেমন ওয়াক স্পিক স্ট্যান্ড প্রথমে দেওয়া আছে ওয়াক আই এম ওয়াকিং অন দ্য রোড স্ট্যান্ড দ্য বয়েজ আর স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড স্পিক আই এম স্পিকিং ইন ইংলিশ মুভ দ্য ওয়াটার ইজ মুভিং ড্রিঙ্ক আই এম ড্রিঙ্কিং টি রান দ্য ক্যাট ইজ রানিং মেক আই এম মেকিং এ কাইট লিভ দে আর লিভিং ইন এ হার্ট ওয়াচ দে ডগ ইজ ওয়াচিং আওয়ার হাউস অ্যাক্টিভিটি ফিফটিন স্টাডি দ্য পিকচার গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ওয়ান ইজ টান ফর ইউ অর্থাৎ এই ছবিগুলোকে দেখে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে একটা করে বাক্য গঠন করতে হবে

ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস চুজিং সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো অর্থাৎ নিজের হেল্প বক্সে এই শব্দগুলো নিয়ে এই বাক্যগুলোকে পূরণ করতে হবে নাম্বার এক আই ওয়েন্ট ফর শপিং উইথ মাই প্যারেন্টস দুই পিউস ফাদার ইজ এ রিচ মার্চেন্ট তিন ট্রেকিং ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্পোর্ট চার আনিক ইজ সাফারিং ফ্রম ফেভার পাঁচ আইসক্রিমড অন সিং এ স্নেক অ্যাক্টিভিটি সেভেন্টিন মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে উত্তর বোঝার সুবিধার জন্য আমি ওয়ার্ড এবং সেন্টেন্সের বাংলা মানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি পাশে বা নিচে তা প্রথমে আছে শ্রীমণি টুডে ইজ মাই সিস্টার্স ওয়েডিং শ্রীমণি স্যারাউন্ডেড যার বাংলা অর্থ চারিদিক মাই হাউস ইজ স্যারাউন্ডেড উইথ ট্রিজ তিন দা গেস্টার ওয়াজ নট গুড চার এসেন্স ট্রাই টু কালেক্ট হরাইজেন্টাল দ্য রেড লাইন ইজ হরাইজেন্টাল রাইট সিক্স সেন্টেন্সেস অন হোয়াট ইউ ডু ইন ইউর ডেলি লাইফ ইউ মে বিং লাইক দিস অর্থাৎ তুমি দৈনন্দিন জীবনে যেগুলো করো যে কাজগুলো করো সেগুলো নিয়ে ছটা বাক্য তৈরি করতে হবে মাই ডেলি রুটিন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ফ্রম বেড আই ব্রাশ মাই টিথ আই টেক ব্রেকফাস্ট আই গো টু স্কুল আই স্টাডি অ্যাটেন্টিভলি আফটার ডিনার আই গো টু বেড এর বাংলা মানেটা নিচে লেখা আছে অর্থ বোঝার সুবিধার জন্য এরপর একটা গল্প আছে সেখানে লেখা আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোং কোয়েশ্চেন অর্থাৎ এই প্যাসেজটা প্রথমে ভালো করে পড়তে হবে তারপর এর পরের পাতায় যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে যেমন অ্যাক্টিভিটি এখানে কিছু কোয়েশ্চেন আছে সেগুলোর অ্যান্সার করতে হবে প্রথমে আমি এটা পড়ে শোনাচ্ছি তারপর অ্যান্সার গুলো করব এ সল্ট সেলার ইউজ টু ক্যারি দা সল্ট ব্যাগ অন দা ব্যাক অফ হিজ টানকি টু দা মার্কেট এভরিডে এক গাধা বিক্রেতা তার গাধার পিঠে করে নুনের বোঝা বয়ে বাজারে নিয়ে যেত অন দা ওয়ে দে হ্যাড টু ক্রস এ স্ট্রিম সেই রাস্তায় একটা ছোট্ট নদী পড়তো ওয়ান ডে দ্য ডানকি সাডেনলি ট্রাম্বলড ডাউন দ্য স্ট্রিম অ্যান্ড দ্য ব্যাগ অলসো ফেল ইন দ্য ওয়াটার একদিন সেই গাঁথাটি টলে জলে পড়ে গেল এবং সেই নুনের ব্যাগটিও জলে পড়ে গেলো দ্য সল্ট ইজ সলভ ইন দ্য ওয়াটার নুনটি জলে গলে গেলো অ্যান্ড হেন্স দ্য ব্যাগ বিকাম ভেরি লাইট টু ক্যারি এবং তারপর ব্যাগটিও খুব হালকা হয়ে গেল দ্য ডানকি বিকেম ভেরি হ্যাপি তারপর গাধাটি খুব খুশি হল দেন দ্য ডানকি স্টার্টেড টু প্লে দ্য সেম ট্রিক এভরিডে তারপর প্রতিদিন সেই গাধাটি একই চালাকি করতে থাকলো দ্য সল্ট সেলার আন্ডারস্টুড দ্য ট্রিক সেই নুন বিক্রেতা এই চালাকিটি সে বুঝে ফেলল হি ডিসাইডেড টু টিচ দ্য টাঙ্কি এ লেশন সে গাধাটিকে একটি শিক্ষা দিতে চাইল দ্য নেক্সট ডে হি লোডেড এ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি সে পরের দিন গাধাটির পিঠে এক ব্যাগ তুলোর বস্তা চাপিয়ে দিল এগেন দ্য টাঙ্কি প্লেট দ্য সেম ট্রিক হোপিং দ্যট দ্য কটন ব্যাকউড স্টিল বিকেম লাইটার পুনরায় সেই গাথাটি একই চালাকি করলো সে ভাবলো যে হয়তো এই ব্যাগটিও হালকা হয়ে যাবে বাট দ্য ওয়েট কটন বিকাম ভেরি হেভি টু ক্যারি অ্যান্ড দ্য টাঙ্কি সাফার্ড এ লট কিন্তু সেই তুলোর ব্যাগটি খুব ভারী হলো এবং এর জন্য গাধাটি খুবই কষ্ট পেল। ইট লার্ন এ লার্নড এ লেশন এটা তাকে একটা শিক্ষা দিল ইট ডিড নট প্লে দ্য ট্রিক এনি ওয়ান এনি মোর আফটার দ্যাট ডে অ্যান্ড দ্য সেলার বিকেম হ্যাপি এগেন ওই দিনের পর থেকে সে আর ওই চালাকি করেনি এবং বিক্রেতা খুবই খুশি হল অ্যাক্টিভিটি নাইনটিন এবার আসি আসল প্রশ্নোত্তরে Answer the following questions. Number A Who used to carry a salt bag on the back of his donkey to the market? Answer A salt seller used to carry salt bag on the back of his donkey to the market. B Where did the donkey tumble down? The donkey tumbled down into the stream. Why did the bag become light? The bag became light because the salt dissolved in the water. D. Which trick did the donkey play? The donkey tumbled down in the stream intentionally. Number E. What did the salt seller do to teach the donkey a lesson?

Market. C. The donkey with a salt bag full fell into the water. D. To teach the donkey a lesson, the salt seller loaded a cotton bag on its back. E. The cotton bag became very heavy. Activity 21. ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ আগের প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে এটা একদম আমি উত্তরগুলো পড়ে দিচ্ছি ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু টেক বাথ ইন এ স্ট্রিম উইথ মাই ফাদার ওয়ান ডে সাডেনলি আই ডাম্বেল ডাউন দ্য ওয়াটার আই ফেল্ট পেন ইন মাই লেগস ফাদার হ্যাড টু টেক মি এ ডক্টর উইথ মাই ওয়েট শার্ট অ্যান্ড শুজ

B. Titli is drawing a picture. C. Father is carrying his office bag. D. Rakib is quarreling with his sister Salma. E. A tiger is roaring in the jungle. F. Some people are travelling by train. Activity 23 and a lessoners says activity. রাইট এ শর্ট স্টোরি উইদিন সিক্স ও সেভেন সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ দ্য হিন্স গিভেন ইন দ্য বক্স অর্থাৎ এই যে বক্সে হিন্স দেওয়া আছে এই হিনসগুলো নিয়ে একটা গল্প লিখতে হবে দেয়ার ওয়াজ এ হাঙ্গরি ফক্স ওয়ান ডে ইট গট ইন টু এ ভাইন ইট শ রাইভ গ্রাফস হ্যাঙ্গিং হাই

আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয় সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়